সেখানে বিজেপি বা কংগ্রেস মুঠতে ফার্স্ট পজিশন তো আমি বিপিএফে, বিপিএফ ভালকে জিকিছে, ভাল ডিফারেন্স জিকিছে। আর ইয়ার তুলনাত আমার কলকাতা লোকসভার কোনো দল নাই, ইউপিপিএল আছে, কিন্তু ইউপিপিএলে আমার লগত কম্পেয়ার করব পারা, যুঁজ দিব পারা দল নয় আজির দিন। যেহেতু আমি কংগ্রেস আর বিজেপির গরম ওটাগুড়ি আমি পুরা হারাই ফেলে আছি, ইয়ার তুলনাত ইউপিপিএল কোন হয়? ইউপিপিএল তো একো নাই। আর সাও বিজেপি ভোটারে ইউপিপিএল ভোট নিদে কোকাজার লোকসভা, যা কালিও ইউপিপিএল ভোটারে বিজেপিক ভোট দেওয়া নাই দরং ওদালগুড়ি, এই ভিতরভাবে আমার নামগুলোতে দিছে। এই কোকাজার লোকসভাতেও এনেকা হব, বিজেপি ভোটারে ইউপিপিএল ভোট নিদিব, নামগুলো দাবাব ভিতর ভিতর নাই নাই। কোকাজার যে কংগ্রেস ক্যান্ডিডেট এটা এনে নামতহে দিছে, ইউপিপিএল নামত একো নাই, কংগ্রেস আর ইউপিপিএল কোনো বেস নাই। ইয়ার বিজেপি ক্যান্ডিডেট থাকলে বেলেগ কথা আছে, কিন্তু বিজেপি নাই কোকাজার লোকসভা, ইউপিপিএল আছে। মুঠতে বিজেপি ভোটারে ইউপিপিএল ভোট নিদে ভিতরে ভিতরে নাঙ্গলত দিব কোকাজার, কংগ্রেস তো নহয়। বিজেপি যিনি কেডার ভোটার আছে এইবিল ভোটার তো ভিতরে ভিতরে নাঙ্গলত দিব, ইউপিপিএল নিদে। মুখ্যমন্ত্রীর মারাথন প্রচার চলে আছে, আজিও আছে হালবাড়িতে, দরং ওদালগুড়ি নাঙ্গলত ভোট দিছে, বিজেপিক দিব লাগছিল না? এইবিলাক কি নাটক! প্রমোদ বড়োয়ে দিলীপ শইকীয়ার লগত থাকি থাকি তিন চারিবার দশবার মিটিং করিলে, এইবিলাক কি নাটক! এইবিলাক নাটক বুঝি নাপায়। আমি তো সিধা সিধি কই কইছো, দরং ওদালগুড়ি যেতিয়া মিটিং কইছে তেতিয়া মই কইছে, এই যেটু দিলীপ শইকীয়া আর প্রমোদ বড়ো মিটিং করেছে এইবিলাক সব নাটক ড্রামা, ভিতরে ভিতরে ইউপিপিএল ভোটারে নাঙ্গলত ভোট দিব। এটা আপনার কথা, মোর কথা একটা বলেন, একটা বলেন।